সরকার পতনের দাবিতে এক দফা দাবিতে বিএনপি জামাতের ডাকা চতুর্থ দফায় সারা দেশে 48 ঘন্টার অবরোধ শুরু হয়েছে। এই অবরোধটি আজকে ভোর 6টা থেকে আগামী মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত সড়ক রেল ও নৌপথে কর্মসূচি পালন করবেন দলটির নেতাকর্মীরা। দর্শক আপনারা জানেন যে গত বেশ কিছুদিন যাবতই বিএনপি তাদের যে কর্মসূচি তার যে অবরোধ সেই অবরোধ তারা পালন করে আসছে এবং সেই অবরোধের আবারও চতুর্থ দফায় তারা অবরোধ দিয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এক কর্মসূচি ঘোষণা দিয়েছিল বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি জামাতের পাশাপাশি গণতন্ত্র মঞ্চ, বারোদলীয় জোট, জাতীয়বাদী সমন্বয় জোট, এলডিপি, গণফোরাম, গণ অধিকার পরিষদ, এনডিএম সহ আরো বেশ কিছু যে সমমনা অন্যান্য দল ও জোটের পক্ষ থেকেও এই কর্মসূচি পালন করা হয়েছে, পালন করার ঘোষণা দেওয়া হয়েছে। দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় যে নয়া পল্টন থেকে। আপনারা দেখছেন যে এই মুহূর্তে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের যে সতর্ক অবস্থান সেটি আমরা দেখতে পাচ্ছি। গত 28 অক্টোবরের পর থেকেই বিএনপির এই নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়টি ঘিরে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক গত 2 সপ্তাহে 3 দফায় 160 ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি সহ সমমনা দল ও জোট। গত 28 অক্টোবর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ গিরি সংঘর্ষের পর বিএনপি সহ সমমনা দল ও জোটগুলো কঠোর কর্মসূচিতে যায়। ওই ঘটনার পরদিনই সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করার পর তারা এরপর শুরু হয় অবরোধ কর্মসূচি। প্রথম দফায় 31 অক্টোবর থেকে টানা 3 দিন, দ্বিতীয় দফায় 5 নভেম্বর থেকে 48 ঘন্টা ও তৃতীয় দফায় 8 নভেম্বর থেকে 48 ঘন্টার অবরোধ কর্মসূচি তারা পালন করেছে। চতুর্থ দফায় 12 নভেম্বর থেকে একই কর্মসূচি পালন শুরু করেছে এই যে বিএনপি এবং যে সমমনা দলগুলো। দর্শক আপনারা দেখছেন যে বিএনপির যে গত 28 অক্টোবরের পর থেকে বিএনপির নয়া পল্টনে যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়টি ঘিরে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে এবং কেন্দ্রীয় কার্যালয়ে এখন পর্যন্ত তালাবদ্ধ অবস্থায় রয়েছে। গত 28 অক্টোবর যে এখানে মহাসমাবেশ হওয়ার কথা ছিল, মহাসমাবেশের এক পর্যায়ে বিএনপির নেতাকর্মী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ হয়, এরপর তারা সমাবেশ শেষ না করে তারা সমাবেশটি স্থগিত করে এবং পরদিন অর্থাৎ 29 অক্টোবর তারা অবরোধ কর্মসূচি, তারা হরতাল কর্মসূচি তারা দিয়েছিল। এরপর থেকে লাগাতার তারা একের পর এক তারা অবরোধের মতো কর্মসূচি দিয়ে আসছে। তারা বলছে যে সরকার পতনের আন্দোলন তাদের যে এক দফা, সেই এক দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের যে কর্মসূচি বিএনপি জামাত সহ কয়েকটি সমমনা দলের ডাকা চতুর্থ দফায় অবরোধ শুরু হয়েছে। আজ 6টা থেকে তাদের যে অবরোধ সেই অবরোধটি শুরু হয়েছে এবং সেটি শেষ হবে 48 ঘন্টার জন্য। এই অবরোধটি তাদের দেওয়া হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গতকাল শনিবার বিকালে এক ভার্চুয়াল বক্তব্যে চতুর্থ অবরোধের ডাক দেন। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি গত 28 অক্টোবর রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে। তবে এক পর্যায়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষে সেই মহাসমাবেশ পণ্ড হয় এবং পরদিন 29 অক্টোবর হরতালের ডাক দেয় দলটি। একদিন বিরতি দিয়ে 31 অক্টোবর থেকে 2 নভেম্বর সারা দেশে টানা 3 দিন অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি। পৃথক ঘোষণা দিয়ে একই কর্মসূচি পালন করে জামাতে ইসলামী। এছাড়া বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা কয়েকটি দলও এই কর্মসূচিতে অংশ নিয়েছে এবং চতুর্থ দফায় যে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি এই মুহূর্তে চলছে আজকে সকাল থেকেই। দর্শক হ্যাঁ, এই কর্মসূচি ঘিরে বিএনপির 28 অক্টোবর পর থেকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আশেপাশে কোনো নেতাকর্মীদের কোনো উপস্থিতি দেখা যাচ্ছে না। তবে 28 অক্টোবর থেকে পর থেকে পুলিশের যে সতর্ক অবস্থান আর সেটি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রয়েছে, বেশ কিছু ব্যারিকেড রয়েছে এবং
24 ঘন্টায় পুলিশের যে পাহারা, পুলিশের সতর্ক অবস্থান সেটি এখানে এই মুহূর্তে রয়েছে। এবং 28 অক্টোবর পর থেকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টনের যে কার্যালয়টি রয়েছে সেটি তালাবদ্ধ অবস্থায়, এখনো তালাবদ্ধ অবস্থায় রয়েছে। দর্শক, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তাদের যে কর্মসূচি, তারা সেই কর্মসূচি, তারা তাদের যে দাবি, এক দফা দাবি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং এই যে এই আওয়ামী লীগ সরকারের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবিতে যে তারা আন্দোলন করে আসছে, সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তাদের যে কর্মসূচি, তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে যাবে। দর্শক, আমরা যুক্ত ছিলাম বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে, আপনাদের সাথে আবারও যুক্ত হব, সে পর্যন্ত কালবেলার সাথেই থাকুন।